বাঘ আমাদের জাতীয় বীরত্বের প্রতীক। এই পরাক্রমশালী প্রাণীটির সৌন্দর্য ও রাজকীয় মহিমার জন্য ইংরেজ আমলে এর নাম দেওয়া হয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আজ বেঙ্গল টাইগারের হিংস্রতাকেও ছাড়িয়ে গেছে এদেশের মানুষের হিংস্রতা। বন বিভাগের তথ্য অনুযায়ী গত 10 বছরে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগে চোরা শিকারী ও মানুষের গণপিটুনিতে 26টি বাঘ মারা যায়। বিভিন্ন কারণে সুন্দরবনের বাঘ যখন মারা পড়ে, বন বিভাগ সে মৃত বাঘটিকে মাটি চাপা দেওয়ার আগে তার গায়ের চামড়াটি সংরক্ষণ করে। নিয়ম অনুসারে চামড়াগুলোর প্রক্রিয়াজাতকরণ করে প্রাথমিকভাবে বাগেরহাট ও খুলনার বন অফিসে রাখা হয়। গত 10 বছরে 26টি মৃত বাঘের মধ্যে 2টি চামড়ায় পচন ধরায় 24টি বাঘের চামড়া সুন্দরবনের বিভাগীয় অফিসগুলোতে সংরক্ষিত আছে। এমন তথ্যের ভিত্তিতে এটিএন নিউজের ক্যামেরা 24টি বাঘের চামড়ার তথ্য নিতে গেলে সুন্দরবনের পূর্ব অংশের বিভাগীয় বন কর্মকর্তা অনেক টালবাহানার পর বাঘের চামড়া রাখার আলমারিটি খুলে দেন। সংরক্ষিত কিছু হরিণের চামড়ার সাথে মোট 12টি বাঘের চামড়া এই বন কর্মকর্তার অধীনে থাকার কথা ছিল, কিন্তু তিনি জানান 2টি চামড়া পচে যাওয়া সহ আরও 2টি চামড়া ট্যানারিতে প্রক্রিয়াজাতকরণ অবস্থায় আছে। সে অনুযায়ী তার কাছে 8টি চামড়া থাকার কথা থাকলেও পাওয়া যায় 5টি। আর অন্যদিকে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা জহিরউদ্দিন তৈরি করলেন এক নাটকীয় পরিস্থিতি। সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালেনি ফরেস্ট স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এসিএফ বাঘের চামড়া নিয়ে কিছু কথা বলতে চাইলেও খুলনা অফিস থেকে নির্দেশ আসে মিডিয়ার সাথে বাঘের চামড়া নিয়ে কোনো কথা না বলার জন্য। এটিএন নিউজ থেকে কিছু সাংবাদিক আসছেন, সে মুহূর্তেই ডিএফও জহিরউদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি তার সাথে সরাসরি দেখা করার কথা বললেন। এই চামড়াটা আপনারা কি করেন? চামড়া আমার কাছে থাকে, চামড়া আমার ডিভিশন অফিসে রক্ষণাবেক্ষণ করি। আমি একটা মিটিং এ আছি ভাই এখন এই মুহূর্তে। পরের 3 দিন চেষ্টা করেও তার সাক্ষাৎ পাওয়া গেল না। এই বন কর্মকর্তার অধীনে 14টি বাঘের চামড়া সংরক্ষিত আছে বলে জানান সুন্দরবনের কলাগাছি ও বুড়িগোয়ালিনি বন অফিসের 2 জন কর্মচারী। চামড়া সংরক্ষণ করে ডিপার্টমেন্টাল ভাবে রেখে দেয়, কিন্তু চামড়াগুলো কোথায় যায়? এমন উত্তরের সন্ধান পেতে ঢাকার বন বিভাগের প্রধান বন সংরক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সাক্ষাৎ দিলেন না। সারা দেশে গত 20 বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক 24টি বাঘের চামড়া সহ মোট 60টি বাঘের চামড়া ঢাকা বন অফিসে সংরক্ষিত আছে বলে জানান বন্যপ্রাণী সার্কেলের প্রধান ডক্টর তপন কুমার দে। এখন তো যেমন আমাদের এখানে স্টোরে প্রায় 50-60টা চামড়া আছে। অনেকভাবেও বাঘের চামড়াগুলো দেখতে চাইলে পরে ডক্টর তপন কুমার দে 60টি বাঘের চামড়ার আলমারি খুলে দেন, কিন্তু আলমারি খোলার পরেই দেখা যায় মাত্র 2টি বাঘের চামড়া সেখানে সংরক্ষিত। বর্তমানে 60টি বাঘের চামড়ার মূল্য প্রায় 16 কোটি টাকা। এভাবে 10 বছরের চামড়ার হিসেব মেলাতে না পারলে গত 3 দশকের বাঘের চামড়ার হিসেব কীভাবে মিলবে? তাই বছরে বছরে এসব বাঘ কীভাবে মারা পড়ল সে প্রশ্নের উত্তরের আশা না করাই ভালো। হোসেন সোহেল, এটিএন নিউজ, সুন্দরবন।